খোয়াই শহরে বিভিন্ন সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে প্রতিদিনই ঘটে চলেছে চুরির ঘটনা। মঙ্গলবার গভীর রাতেও খোয়াই থানাধীন সুভাষ পার্ক কালীবাড়ি সংলগ্ন এলাকায় সুশান্ত রঞ্জন পালের বাড়িতে হানা দেয় চোরের দল। মঙ্গলবার মাঝরাতে আনুমানিক 5 থেকে 7 জন চোরের দল হানা দেয় বাড়িতে। হানা দিয়ে বাড়িতে লাগানো লোহার গ্রিলের তালা কেটে ঘরে ঢোকার চেষ্টা করে। তৎক্ষণাৎ বাড়ির লোক ঘটনাটি টের পেয়ে ঘুম থেকে উঠে পড়ে আর তা আঁচ করতে পেরে পালিয়ে যায় চোরের দল। এ বিষয়ে বাড়ির মালিক জানান, গত পরশু রাতেও একই এলাকার একটি বাড়িতে হানা দিয়ে গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। এই অবস্থায় প্রশাসনের নিকট নিরাপত্তার দাবি জানাচ্ছে এলাকাবাসী। কি হয়েছে ঘটনাটা? কালকে রাত্রে আনুমানিক 3টার সময় চোরের দল আমাদের বাড়িতে হানা দিয়েছে। তো আমরা গিল টিল কাটটা লাইছে, কাটটা বাইক টেক নেওয়ার চেষ্টা করছে মানে, কিন্তু আমরা উঠতে দঙ্গা ঘুম থেকে, তো এরা পালিয়ে গেছে। আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি করতেছি যাতে আমরা এরিয়াটা একটু প্রোটেকশন দেওয়া হয়। এটা কোন জায়গা? এটা খোয়াই সুভাষ পার্ক কালীবাড়ি। কয়টা নাগাদ মানে চোরের দল আসছিল? আড়াইটা 3টা হইব। আচ্ছা, আরো কি বাড়ি করে গেছে অন্যরা? অনেকের বাড়িতে গেছে, অনেক আগে থেকে যাইতেছে। তো কালকে আমাদের বাড়িতে গরু অনিস আমাদের বাড়ির সঙ্গে কালকে পরশুদিন। তো এটা প্রশাসনের কাছে আমরা কইতাছি যে আমরা এদিকে একটু নজর দেওয়ার লেগে। এটা কোন জায়গা? এটা খোয়াই সুভাষ পার্ক কালীবাড়ি। সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে বর্ডার সিকিউরিটি ফোর্সের কড়া পাহারা থাকে, সেক্ষেত্রে কিভাবে চোরের দল এইভাবে একের পর এক চুরি কাণ্ড সংগঠিত করে চলেছে তা নিয়েই জনমনে প্রশ্ন জোরালো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।